আজকের মুভির গল্প এমন সব ঘটনা নিয়ে যেগুলো মূলত চার দেয়ালের মাঝেই ঘটে, কিন্তু এগুলোর খবর বাহিরে আসে না। আজকের মুভিতে যে ঘপাঘপের গল্পগুলো আছে সেগুলো এক মুহূর্তের জন্য আপনার মনোযোগ অন্যদিকে যেতে দেবে না। তবে গল্প শুরু করার আগে একটা কথা বলে নিই, এই মুভিটি সম্পূর্ণ মেশিন চালানো সিন দিয়ে ভর্তি, আর এই মুভিতে দেখানো সংস্কৃতির সাথে বাংলাদেশের সংস্কৃতির কোনো মিল নেই, তাই ভিডিওটিকে সবাই ফান হিসাবেই নেবেন। যেহেতু এখানে ওই সব দেখানো হয়েছে, তাই বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকো, আর বাকিরা যারা আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে মজা নিন। তো চলুন আর বেশি বকবক না করে মুভির আসল গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের টিন্টো ব্রাশ নামের এক লোককে দেখানো হয়। আসলে টিন্টো 90 দশকে ইতালিতে যতগুলো খারাপ মুভি তৈরি করেছিল তার সবগুলোই পুরো হিট হয়েছিল। টিন্টো ব্রাশ এতটাই হিট ডিরেক্টর ছিল যে তার মুভিতে একবার কাজ করার জন্য অভিনেতা আর অভিনেত্রীরা সব করতে পারত। সব মানে আমি কি বোঝাতে চাচ্ছি তা তো আপনারা বুঝতেই পেরেছেন। এমন কি মানুষেরা তাদের জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো টিন্টো ব্রাশকে চিঠি লিখে পাঠাতো, যাতে টিন্টো এর মধ্যে থেকে কোনো ঘটনার উপর মুভি তৈরি করে। মুভির প্রথমে টিন্টো একটি মেয়ের ঘটনা পড়তে শুরু করে। মেয়েটির বয়স ছিল 19 বছর। একদিন সে তার বয়ফ্রেন্ডের সাথে বিচে হাঁটছিল, সেখানে তারা দুজন এক কোনায় গিয়ে ঘপাঘপ করতে শুরু করে। তখনই মেয়েটির চোখ পড়ে কিছুটা দূরে অন্য একজন কাপলের ওপর, তারাও একে অপরের মধ্যে ডুবেছিল। এই কাপলটিও তাদেরকে দেখছিল। প্রথমে মেয়েটি মনে করে তাদের এখান থেকে উঠে চলে যাওয়া উচিত, কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটির মনে হতে থাকে যে অন্য ছেলে তাকে এইভাবে দেখাতে তার আরও বেশি মজা লাগছে। তাই মেয়েটি আর ওই ছেলেটি একে অপরকে দেখিয়ে দেখিয়ে ঘপাঘপ করতে শুরু করে, আর এই ঘটনা এখানেই শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি টিন্টো ব্রাশ এলিনা নামের এক মেয়ের চিঠি পড়তে শুরু করে। এরপর আমাদের এলিনার কাহিনী দেখানো হয়। এলিনা একজন বিবাহিত মেয়ে ছিল। এলিনার বয়স ছিল 24 থেকে 25 বছর। এলিনার হাজব্যান্ডের নাম গাইডো, আর এলিনার বিয়ের বয়স 5 বছর হয়ে গেছে। এলিনার হাজব্যান্ড গাইডো পেশায় একজন ইঞ্জিনিয়ার, আর সে যা ইনকাম করত তা তার পরিবারের জন্য যথেষ্ট ছিল। কিন্তু গাইডো যা ইনকাম করত তাতে এলিনা সন্তুষ্ট ছিল না, আর তার আরও টাকার প্রয়োজন ছিল। তাই এলিনার ইচ্ছা ছিল একটা জব করার, কিন্তু গাইডো তাকে এই কাজের জন্য কখনোই পারমিশন দিত না। কিন্তু এলিনা টাকার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। এরপর আমরা দেখি গাইডো এলিনার পার্সের মধ্যে একটা প্রোটেকশন খুঁজে পায়। এটা দেখে গাইডোর মাথায় অনেক চিন্তা ঘুরপাক খেতে শুরু করে। সে ভাবতে থাকে এলিনা হয়তো তাকে ঠকাচ্ছে, কারণ সে তো এসব ব্যবহার করে না। তাই সে এলিনাকে এটার বিষয়ে প্রশ্ন করে বসে। তখন এলিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন কিছু ইয়াং ছেলেমেয়েরা জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে এটা ফ্রিতে দিচ্ছিল, আর আমি তো আমার ছোটবেলার বন্ধুকে হেল্প করার জন্য যাই, এটা তো তুমি জানো। গাইডো এলিনার কথায় বিশ্বাস করে নেয়, আর এলিনাও গাইডোকে এসব ভোলানোর জন্য তার সাথে খুব ভালোভাবে ঘপাঘপ করে। কিন্তু আসল ঘটনা হলো, এলিনা একজন কলগার্ল ছিল। সে খারাপ কাজ করা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল, যেখান থেকে সে ভালোই টাকা ইনকাম করত। এরপর আমরা দেখি এলিনা যখন তার কাজে ছিল তখন সেখানে একজন কাস্টমার আসে, যাকে দেখে এলিনা ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সেই কাস্টমার আর কেউ ছিল না, সে ছিল গাইডো। কিন্তু এলিনার চুল আর মেকআপের পরিবর্তন দেখে গাইডো এলিনাকে কোনোভাবেই চিনতে পারে না। এরপর সেখানে থাকা সকল মেয়েদেরকে এক লাইনে দাঁড় করানো হয়, আর গাইডো তাদের মধ্যে এলিনাকেই পছন্দ করে। রুমে আসার পর গাইডো যখন এলিনাকে ভয় পেতে দেখে তখন সে তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে নতুন এসেছো? আমিও আজকেই প্রথম কোনো কলগালের সাথে রাত কাটাবো। তখন এলিনা ভাবে গাইডো হয়তো তার সাথে মজা করছে, আর বাড়ি ফিরলেই তাকে এর শাস্তি দেবে। যাই হোক, তখন তারা জমিয়ে মেশিন চালায়। এরপর এলিনা বাড়ি ফিরে এলে গাইডো তার সাথে স্বাভাবিকভাবেই আচরণ করে, আর এরপর থেকে গাইডো এলিনার সেই সংস্থায় গিয়ে তাকেই পছন্দ করে তার সাথে ইচ্ছে মতো মজা করতে থাকে। আর এলিনাও এইভাবে অনেক টাকা ইনকাম করে ফেলে, যা দিয়ে সে তার ইচ্ছেগুলো এখন খুব সহজেই পূরণ করতে পারবে। আর এলিনার কাহিনী এখানেই শেষ হয়। কিন্তু এলিনা সবার শেষে টিন্টোকে প্রশ্ন করে যে আসলে তার কী মনে হয়, গাইডো কি আসলেই তাকে চিনতে পারেনি নাকি নাটক করছে। এরপর আমরা তৃতীয় চিঠির কাহিনী দেখতে পাই। এই চিঠিটি পাঠিয়েছিল রেনেকা। এখানে আমরা রেনেকা আর তার হাজব্যান্ড পিয়ারকেও দেখতে পাই।
এদের সমস্যা হলো এদের বয়স বেশি হওয়ার সাথে সাথে এদের একে অপরের প্রতি চাহিদা আর ভালোবাসা দুটি কমতে শুরু করে। তাই তারা তাদের লাইফে রোম্যান্স ফিরিয়ে আনার জন্য একে অপরের ওপেন করা ছবি তুলতে থাকে আর এগুলো দেখে একে অপরের প্রতি আকর্ষিত হতে থাকে। কিন্তু কিছুদিন পর এটাতেও আর তেমন কাজ হয় না, তাই তারা তাদের গাড়ি চালানোর সময় ভিডিও করে রাখতে শুরু করে, যেগুলো তারা পরবর্তীতে দেখে গরম হতো আর তাদের মনে আবারও ঘপাঘপ করার ইচ্ছে জাগত। এসব ছবিগুলো রেনেকা টিন্টোব্রাসকেও পাঠিয়েছিল, কারণ রেনেকা চাচ্ছিল তাদের এই সম্পর্কের কথা সবাই জানুক। তাই সে আর তার হাজবেন্ড টিন্টোব্রাসের মুভিতে কাজ করতে চাচ্ছিল। এরপর আমাদের চতুর্থ চিঠির কাহিনী দেখানো হয়। এই চিঠিটি যে পাঠিয়েছিল তার নাম ইভানা। ইভানাও একজন বিবাহিত মেয়ে, তার সংসার খুব ভালোই চলছিল, কিন্তু তার হাজবেন্ডের একটা সমস্যা ছিল। ইভানার হাজবেন্ড তার আয় করা সব টাকা জুয়া খেলে আর ড্রিঙ্কস করে শেষ করে দিত। ইভানা তার হাজবেন্ডকে অনেক রিকোয়েস্ট করে এসব না করার জন্য, কিন্তু ইভানার হাজবেন্ড তার কথায় কোনো গুরুত্ব দেয় না। ইভানা প্রতিদিনই তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করতে থাকত, কিন্তু তার হাজবেন্ড অনেক লেট করে বাড়ি ফিরত। এরপর একদিন ইভানার হাজবেন্ড ড্রিঙ্ক করে মাতাল হয়ে বাড়ি ফিরে আসে আর ইভানাকে বলে আজকে সে খেলতে গিয়ে সব হারিয়ে ফেলেছে। সে আরও বলে আমি বাজি ধরে আমার বাড়িটা হেরে গেছি, এরপর আমি তোমাকে বাজি ধরি আর আমি তোমাকেও হেরে যাই। ইভানা তার হাজবেন্ডের এসব কথা শুনে একদম অবাক হয়ে যায় আর সে অনেক রেগেও যায়। এরপর ইভানার হাজবেন্ড তাকে বলে তোমাকে এক রাতের জন্য তাদেরকে সময় দিতে হবে, যাদের কাছে আমি খেলাই হেরে গেছি, আর তুমি যদি এটা না করো তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। ইভানা তার হাজবেন্ডের এই রকম উল্টাপাল্টা কথায় রাজি না হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এর এক দুই দিন পরই ইভানা নিজের থেকেই তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য সুন্দর করে মেকআপ করতে থাকে, কিন্তু তার হাজবেন্ড তাকে একবারও এই কাজটি করার জন্য চাপ দেয়নি। ইভানা নিজের ইচ্ছায় খুব হাসি খুশিভাবেই রেডি হয়ে বের হয়ে পড়ে। এরপর আমরা দেখি ইভানা যেমন করে তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করত, তেমনই তার হাজবেন্ডও ইভানার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর ইভানা রাত করে বাড়ি ফিরে আসে, তাকে দেখে অনেক হ্যাপি মনে হচ্ছিল আর সে তার হাজবেন্ডকে বলে তোমার ফ্রেন্ডরা অনেক ভালো, তারা আমার খুব ভালোভাবেই খেয়াল রেখেছে, আমি আবারও তাদের কাছে যেতে চাই, তাই তুমি কবে আবার খেলতে যাবে বলো। ইভানার কথা শুনে তার হাজবেন্ড তার ভুলগুলো বুঝতে পারে আর সে কখনো এই কাজ করবে না বলে ঠিক করে, আর তারা দুজনেই সেখানেই অনেক রোমান্টিক হয়ে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।